أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والفجر وليالي العشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد بركاته الله الحمد والحمد لله وحده والصلاة والسلام على من لا نباده سمعت ধান বা ফসল বা মানুষের যে চোখ বা মানুষের হিংসুক চোখ বলতে কিছু আছে কি জি ভাই আছে মর্মে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আইন হাকুম হিংসুক চোখ আছে যে হিংসুক চোখ আছে হিংসুক চোখ আছে যে দেখা যায় মানুষের ভালো কিছু হচ্ছে হয়তো কাউরি কোনো ভালো কিছু ফস ফসল বা অন্য কিছু হচ্ছে আর একজন দেখা যায় হিংসার চোখে তাকায় বা যাতে সে জিনিসটা তার না হয় তাই আল্লাহ যেন হেফাজত করেন আর যারা হিংসু হিংসা হিংসা মূলত যারা হিংসা করে হিংসা মানে যে আপনাকে যে নিয়ামতটা দেওয়া হয় সেই নিয়ামতটা যাতে চলে যায় এই নিয়ামতটা চলে যায় আর হিংসা যে বিষয়গুলা এগুলো একজন মুসলমানের থাকতে পারে না এগুলা তো মূলত একটা হলো বৈশিষ্ট্য ইহুদিদের বৈশিষ্ট্য ইহুদিরা হিংসা বশত আল্লাহ রসুল সাল্লাইসাল্লামকে শেষ নাবি হিসেবে তারা মেনে নিতে পারেনি তাদের হিংসার কারণে তারা হিংসার হিংসার কারণে তারা আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে শেষ নাবি হিসাবে তারা মেনে নিতে পারেনি হিংসা একজন মুসলমান জাতি থাকতে পারে না আপনার যদি এরকম হয় যে কোনো ভাইয়ের ভালো ফসল হচ্ছে তা আপনিও বলতে পারেন আল্লাহ তাকে যেভাবে ফসল দিচ্ছে আমাকে দাও আমাকে দাও আপনি এভাবে বলতে পারেন বা যে বিষয়গুলো করা যায় দুইটা বিষয় যেমন বুখার রহমান হাদিস নিয়েছেন দুইটা বিষয় যেটা হিংসা বলতে এটা আশা করা যায় হিংসা ওই হিংসা নয় আশা করা যায় যে আপনার ওটা যে ওই যেমন আল্লাহ তাকে দিয়েছে আমাকে অনুরূপ দিও দুইটা বিষয় একটা হলো যে আল্লাহ সুভাত আলা যাদের যাদের আপনার অনেক টাকা পয়সা দিয়েছে আর ওই টাকা পয়সাগুলা ভালো কাজে ব্যয় করছে একজন আল্লাহ সুভাত আলা টাকা পয়সা দিয়েছেন সে টাকা পয়সাগুলা আছে সে মসজিদ করছে মাদ্রাসা করছে ভালো কাজে সে ব্যয় করছে আর একজন মনে করছে আল্লাহ ওই ভাইকে যেমন দিয়েছে তাকে আমাকে যদি দাও অনুরূপ দিতে তাহলে আমি তার মতো ভালো কাজ করতাম বা তার থেকে আরো বেশি ভালো কাজ করতাম এটা এটাকে আপনি এটা করতে পারবেন এটা আপনি করতে পারবেন এটা হিংসা নয় এটা ভালো কাজ আর একটা যেটা যে আল্লাহ তালা যাকে জ্ঞান দিয়েছেন কাউকে এলেম দিয়েছেন তার জ্ঞান অনেক জ্ঞান তো দেখছি যে সে জ্ঞান দ্বারা দিনের খেদমত করছে তার একজন কাছে নাই তো বলছে আল্লাহ যদি আমাকে এরকম জ্ঞান দাও তাহলে আমিও দিনের খেদমত করব তার মতবাদার থেকে আরও ভালো করার চেষ্টা করব এগুলা করা যায় কিন্তু এক ভাই হয়তো একটা চাকরি হইতে যাচ্ছে ভালো জিনিস সে চাচ্ছে যে তার যে না হয় এটা হয় হিংসার চোখ বলা হয় মানে ও আসলে চাচ্ছে না ও চাচ্ছে না মানে এমন এমন জিনিস করছে যাতে জিনিসটা চলে যায় অন্যূপী আপনার জমিতে ফসল হয়েছে বা কোথাও ভালো কিছু হয়েছে বা গাছে আম বেশি ধরেছে মাসাল্লাহ তো দেখা যাচ্ছে যে ও ভালো কোনো কথা না বলে হিংসাচকতা চলে আশ্চর্য হয় যে কতগুলা কত হয়েছে তার কত টাকা কত তার ফসল এগুলা হলো হিংসামূলক কথা বরং আমাদের উচিত অনেকে জানি না যদি ভালো কিছু দেখেন তাহলে আল্লাহ মাশা আল্লাহ মাসা আল্লাহ আল্লাহ চেয়ে হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা রাস্তা পথে দেখছেন যে অনেক গাছ আলহামদুলিল্লাহ গাছে আম সুন্দর সুন্দর মাসা আম ধরেছে আপনি বলেন মাশা আল্লাহ মাশা আল্লাহ মাশাল আল্লাহ তার মানে এটা কল্যাণকার কথা আল্লাহ চেয়েছেন তাই হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা যে আল্লাহ এগুলো দান করেছেন আল্লাহ মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা যে আল্লাহ সুবাহ তালা এই নিয়ামত আমাদের দান করেছেন ওয়াইনটা দু নিয়ামত আল্লাহ সুহা যে আল্লাহ সুবাহ তালার এত নিয়ামত যে এই নিয়ামতের প্রশংসা করে শেষ করা যাবে না তাই আপনি গাছে দেখছেন বলছেন আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ এটা বলেন আপনার জমিনে ভালো কিছু হয়েছে কেউ দেখেই ভাব বলবে মাসা আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা ওগুলা দেখে তা যে যার জমি তাকে জিজ্ঞেস করতে ভাই কিভাবে করেছেন মার্শাল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ বরকদ্দিক এইভাবে দোয়া করবেন আল্লাহ যেন আপনা আপনি আল্লাহ আমাকে এমন করার তফফিক দাও কিন্তু এগুলো নষ্ট হয়ে যায় এগুলা হলো ইহুদিদের কাজ হিংসা করা ইহুদীদের কাজ মানুষের থেকে কল্যাণ চলে যাওয়া চাওয়াটা এটা হলো ইহুদিদের কাজ এটা ইহুদিদের একটা বৈশিষ্ট্য যে কারির কল্যাণ কল্যাণে যে চলে যায় আর তারা হিংসা করে এই জন্য মুসলমান জাতির এটা থাকা উচিত নয় ভালো কিছু দেখলে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে তার জন্য কল্যাণ চাবো এটা করবো আমরা আল্লাহ তালা যেন আমাদের সে তফিক দান করেন সুবাহান